হাই ফ্রেন্ডস, একাস কুকিংয়ে সবাইকে স্বাগতম জানিয়ে আজ আমি আবারও নতুন একটি ডেজার্ট তোমাদের সাথে শেয়ার করব। আর একদিন পর হলো রক্ষাবন্ধন, তাই এই রক্ষাবন্ধন সামনে আর চলছে লকডাউন, তো আর এই সময়টা যতটা পারা যায় বাইরের খাবারটাও এড়িয়ে চলাই ভালো। ঘরেই যদি আমরা রক্ষাবন্ধন উপলক্ষে কিছু নতুন আইটেম তৈরি করে নিই তাহলে খুবই ভালো হয়। তাই আমি তোমাদের সাথে একটা সন্দেশের রেসিপি শেয়ার করব। সন্দেশ তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, কিন্তু এই সন্দেশটা দেখেই তোমরা হয়তো বুঝতে পেরেছো আমি একদম ভিন্নভাবে তৈরি করেছি। এই সন্দেশটার নাম হলো ভাপা সন্দেশ। আর এই ভাপা সন্দেশটা খেতে এমনি সন্দেশের থেকে একদমই আলাদা টেস্ট, আর তাই এই ভাপা সন্দেশটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তাহলে রক্ষাবন্ধনে তোমরাও এই ভাপা সন্দেশটা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারো। তাহলে চলো দেখি কিভাবে আমি এই সন্দেশটাকে তৈরি করেছি। ভাপা সন্দেশ তৈরি করার জন্য প্রথমে আমাকে দুধের ছানা তৈরি করে নিতে হবে। তো এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে ভালো করে আগে গরম করে নেব। এই যে দুধটা ফুটে উঠেছে, এবার এ দুধটা থেকে আমি ছানা কেটে নেব। এখানে আমি নিয়েছি ভিনিগার 1 চা চামচ, আর 1 চা চামচ নিয়েছি জল। ভিনিগার আর জল একসাথে মিশিয়ে তারপরে আমি ছানাটা কেটে নেব। সরাসরি ভিনিগারটা দেবে না, ভিনিগারের সাথে অবশ্যই জল মিশিয়ে নেবে। এবার অল্প অল্প করে আমি ভিনিগার দেব আর নাড়তে থাকব। একবারে আমি সম্পূর্ণটা দেব না, দেখি কতটা লাগে সেই হিসেবে। তো এই যে আমার পুরো ছানাটা কাটেনি, তাহলে আমি আরেকটু ভিনিগার দেব। যেহেতু আমার এখানে ছানাটা পুরো তৈরি হয়নি, তাই আমি আবারও 1 চা চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু ফুটিয়ে নেব, তাহলে ছানাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এই যে দেখো, যখন এই সবুজ জলটা বেরিয়ে আসবে তখন ভাববে যে ছানাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এই ছানাটাকে একটা স্ট্রেনারে ছেঁকে নেব। এই যে এখানে আমি একটা স্ট্রেনার নিয়েছি, এই ছানাটাকে আমি ছেঁকে নেব। আর এই ছানাটা ভালো করে যে জল ঝরাতে হবে তারও কোনো প্রয়োজন নেই। আর আমি একটা এবার প্লেন জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিয়েছি, কারণ আমি যেহেতু ভিনিগার দিয়েছি তাই ভিনিগারের ফ্লেভারটাও যাতে চলে যায় তাই আমি প্লেন জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিয়েছি। এবার একটু চেপে চেপে আমি ছানাটা থেকে জল ঝরিয়ে নিয়েছি। দেখো, এবার একটা বাটিতে আমি পুরো ছানাটা তুলে নিয়েছি। আর এখানে খুব যে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে তারও কোনো প্রয়োজন নেই, কারণ এই ছানাটাকে আমি ফেটিয়ে নেব পুরো। এই যে ছানাটা আমার পুরো দেয়া হয়ে গেছে। এবার ছানাটা নেয়ার পর একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি ছানাটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা তোমরা মিক্সার গ্রাইন্ডারও করে নিতে পারো, কিন্তু আমি হাতেই ফেটিয়ে নিচ্ছি। আর দিয়েছি চিনি, চিনি এখানে দিয়েছি আমি 3 চা চামচ। মিষ্টিটা তোমরা কতটা খাবে সেই হিসেবে দেবে। আমি সন্দেশে খুব একটা মিষ্টি খাই না, তাই এভাবেই আমি 3 চামচ দিয়েছি। এবার এই যে দেখো, একটা হ্যান্ড হুইস্কের সাথে আমি সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে দুধ নেব। দুধ কিন্তু একেবারে দিয়ে দেবে না, কারণ এটা কিন্তু পাতলা হবে না, একটা থিকনেস থাকবে। ঘনত্বটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। এই যে ঘনত্বটা এমন হবে, দেখো একদম স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি অল্প অল্প দুধ দিয়ে। এবার একটা আমি কেকের মল্ট নিয়েছি, ওর মধ্যে আমি একটু সামান্য তেল ব্রাশ করে নেব। এই যে তেল ব্রাশ করে এবার এর মধ্যে আমি একটা পেপার বিছিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার বাটার পেপার না, এমনি যে লেখার পেপারগুলো থাকে ওই একটাই ওই মাপে কেটে নিয়েছি। কেটে এবার ওর মধ্যে আমি অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার আমি যে ছানাটা ফেটিয়ে নিয়েছি ওই ছানাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এর ঘনত্বটা দেখো ঠিক এমন রাখবে এর ঘনত্বটা। আর এই সন্দেশটা যদি তোমরা কেউ না খেয়ে থাকো তাহলে বলবো তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো। এবার আমি কিছু উপরে একটু দেখতে ভালো লাগার জন্য উপরে একটু কালার করে নিয়েছি, ওইটাও কিন্তু আমি ছানার মিশ্রণ থেকে একটু তুলে নিয়েছি। এবার আবারও ওই ছানাটার উপরে ভালো করে আমি মিশিয়ে দেবো। এই যে আমার দেয়া হয়ে গেছে। এবার আমি ছানাটাকে ভাপে বসাবো।
যেহেতু এটা আমার ভাপা সন্দেশ তাই আমাকে ভাপে বসাতে হবে। এখানে আমি দেখো জল গরম করে নিয়েছি, এবার ওর মধ্যে আমি একটা স্টেন দিয়ে দিচ্ছি, স্টেনের উপরে আমি বাটিটা বসিয়ে দেব। আর জলটা অবশ্যই যেন বাটিটার নিচে থাকে, কিছুতেই যেন বাটির মধ্যে জল না ঢুকে যায় সেটা খেয়াল রাখতে হবে। এই যে আমি বাটিটা বসিয়ে দিয়েছি এর উপরে, এবার দিয়ে আমি ঢেকে 30 মিনিট রেখে দেবো। 30 মিনিটের মধ্যে আমার ছানাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে, আর মিডিয়াম ফ্লেমে এটা অবশ্যই করতে হবে। তাহলে ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর, দেখো এই যে ছানাটা আমি এবার চেক করে নেব তৈরি হয়েছে কিনা। তোমরা অবশ্যই চেক করে নেবে তৈরি হয়েছে কিনা ছানাটা। আমি একটা চামচের সাহায্যে চেক করে দেখাচ্ছি। এই যে দেখো পুরো একদম ক্লিয়ার এসছে, তার মানে আমার এটা সন্দেশটা পুরোপুরি তৈরি। এবার এই বাটিটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব, প্রথমে ঠান্ডা করে তারপরে আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তাহলে ফিরে এসছি ঠান্ডা হওয়া পর্যন্ত। ফিরে এলাম ঠান্ডা হওয়ার পর, দেখো খুব সুন্দর কালারফুলও হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার আমি চারপাশটা ছুরির সাহায্যে একটু উঠিয়ে দিচ্ছি, যাতে ছানাটা তাড়াতাড়ি খুব সহজে উঠে যায়। কিন্তু এটা এমনি নড়ে ইয়ে হয়ে গেছে, এতটাই সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখো এই যে আমি চারপাশটা একটু ছুরির সাহায্যে আলগা করে নিলাম, তাহলে ঢালতে মানে এটা ছানাটাকে সন্দেশটা নিতে আমার সুবিধা হবে। এই যে দেখো একদম কি সুন্দর তৈরি হয়েছে, দেখো বেশ ভালো লাগছে। কোনো জিনিস যখন পারফেক্টভাবে তৈরি হয় মনটাও ভালো লাগে। এবার আমি উল্টে নিয়েছি, নিয়ে এবার ছানাটাকে আমি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো, আমি এইভাবেই চৌকো করে একটু কেটে নিচ্ছি। এই যে এভাবে আমি কেটে নিয়েছি। তাহলে আমার এই ভাপা সন্দেশটা যদি তোমাদের ভালো লাগে কি করবে, তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আত্মীয় বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর এই রক্ষাবন্ধন উপলক্ষে ঘরেই তৈরি হয়ে যাক সুস্বাদু এই ভাপা সন্দেশটা, আর ভালো লাগবে, কারণ একঘেয়েমি সন্দেশের থেকে একদম ডিফারেন্ট একটা সন্দেশ তৈরি হয়ে গেল। আর আবারও বলছি তোমরা এই রেসিপিটা সবার সাথে শেয়ার করবে, তাহলে ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তোমাদেরও খেতে ভালো লাগবে। আর তোমরা অবশ্যই ট্রাই করে জানাবে কেমন লাগবে। ভালো থেকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে। টাটা।